আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস টু ইংলিশ সেকেন্ড পেপার যে তোমাদের বিষয় কি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হলো আজকে আর্টিকেল। শিক্ষার্থীরা, গত ক্লাসে হয়তো বা আমি কিঞ্চিত পরিমাণ আর্টিকেল সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছিলাম যে এ অ্যান এবং ডায়ের ব্যবহার কি আর্টিকেল বলা হয়। তো আজকে পেজ নং আর্টিকেল পেজ নং এলিভেন অর্থাৎ আর্টিকেল পেজ নং এলিভেন আর্টিকেল পেজ এলিভেনের উপর আজকে আলোচনা হবে। সেটা হচ্ছে ক্ষেত্রে দেখো এখানে কি সুন্দরভাবে এখানে আর্টিকেলের ব্যাপারে লেখা আছে, এ অ্যান এবং দা। এবার এ অ্যান ডায়ের ব্যবহার কি কি বলা হয়? আর্টিকেল বলা হয়। ক্ষেত্রে আমি আবার বলছি, এ অ্যান এবং দায়ের ব্যবহারকে আর্টিকেল বলা হয়। তো শিক্ষার্থীরা এখানে কী সুন্দরভাবে লেখা আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান অর দা। হ্যাঁ, শিক্ষার্থীরা দেখো এখানে সি অর্থাৎ যে সি এর যে কাজ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান অর দা, অর্থাৎ আমরা জানি যে এ অ্যান এবং দায়ের ব্যবহারকে আর্টিকেল বলা হয়। আমরা ঠিক এই শব্দগুলো দিয়ে আমরা কী করবো, আমরা এই অ্যান দায় দিয়েই এই ফিলিং দ্য গ্যাপসগুলো পূরণ করবো। তো চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা কাজ শুরু করে দিই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা দেখো সি অর্থাৎ পেজ নাম্বার ইলেভেনে সি, সি এর নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান ড্যাশ পার্ট ইজ ফ্লাইং ইন ড্যাশ। তাহলে হবে এ বার্ড, এখানে হবে আর্টিকেল এ অর্থাৎ এ বার্ড ইজ ফ্লাইং ইন এখানে হবে দা ইন দা স্কাই। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো স্পষ্টভাবে যে আমি এখানে লিখেছি যে এ বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। পরবর্তী আমরা যে চেষ্টা যাচ্ছি দেখো নাম্বার টু, নাম্বার টু ড্যাশ আর্থ গোস রাউন্ড দ্য সান। এখানে আমরা দাঁড়িয়ে দ্য আর্থ গোস রাউন্ড দ্য সান, আর ও ইউ রাউন্ড দা সান। শিক্ষার্থীরা দেখো যে আর্থের পূর্বে দা হয়, সানের পূর্বে দা হয়, অর্থাৎ সানকে নির্দিষ্ট একটা নক্ষত্র, হ্যাঁ, এবং আর পৃথিবী একটা নির্দিষ্ট একটা গ্রহ, এই জন্য তার পূর্বে কি হয়েছে দা হয়েছে। টেক ড্যাশ আমরেলা, টেক টেক যদি আমরা ভাওয়েলযুক্ত শব্দ পেয়েছি তাহলে এখন আমরা ফাঁকা করে লিখব অ্যান, দ্য টেক অ্যান আমব্রেলা, একটা আমব্রেলা নাও। শিক্ষার্থীরা দেখো দ্য টেক অ্যান আমব্রেলা, হ্যাঁ, অর্থাৎ ইউ একটা ভাওয়েল, অর্থাৎ ভাওয়েলযুক্ত কোনো শব্দের ভাওয়েলযুক্ত শব্দের পূর্বে বেশিরভাগ সময় কী বসে? অ্যান বসে। নাম্বার ফোর আমব্রেলা, when you go out in the rain. শিক্ষার্থীরা look at the board. Take an umbrella when you go out in the rain. Number four. Dash, astronaut can go to the moon. An astronaut. Astronaut. The astronaut
then go to the moon. শিক্ষার্থীরা দেখো অ্যাস্ট্রোনজি একটা নির্দিষ্ট একটা ওয়ার্ড, তা এই জন্য এখানে পূর্বে দাম হচ্ছে মুন একটা নির্দিষ্ট ওয়ার্ড, এই জন্য তার পূর্বে দাম হয়েছে। ক্লাস ফাইভ এক্সারসাইজ শিক্ষার্থীরা লুক এট দ্য বোর্ড, ড্যাশ ওল্ড ম্যান অ্যান্ড ওল্ড ম্যান ক্যান বি বিকাম এ ইয়াং বাই গেইম অ্যান্ড ওল্ড ম্যান একজন বৃদ্ধ মানুষ অ্যান্ড ওল্ড ম্যান An old man cannot become. Cannot become. Become. Cannot become a young man again. শিক্ষার্থীরা দেখো তোমরা যে পেজ নাম্বার ইলেভেন অর্থাৎ পেজ নাম্বার ইলেভেনের যে সি এক্সারসাইজ কাজ আমরা প্র্যাকটিস করেছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো যে এ বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, ওকে দ্য আর্থ গোস রাউন্ড দ্য সান, এই দেখছো এ এখানে আর্টিকেল ইউজ হয়েছে, দ্য স্কাই যে নির্দিষ্ট আকারে হয়েছে বলে দা হয়েছে, আর্থ অর্থাৎ নির্দিষ্ট যে গ্রহের পূর্বে কী হয়েছে দা হয়েছে, সান অর্থাৎ নির্দিষ্ট নক্ষত্রের পূর্বে কী হয়েছে দা হয়েছে, আমি টেক ড্যাশ আমরেলা ছাতা অর্থাৎ ইউটা ইউটা কি ভয়েল ভয়যুক্ত কোনো নাম শব্দ করলে কি হবে অ্যান হবে, ইউ গো আউট ইন দ্যাট রেন তাহলে কি হবে দামে, দ্য অ্যাস্ট্রোনাট ক্যান গো টু দ্য মুন অ্যান ওল্ড ম্যান ক্যান নট বিকাম এ ইয়াং ম্যান এগেইন। শিক্ষার্থীরা তোমরা দ্রুত করে কি এটা পড়ে নাও, আমি লিখে নাও, আমি আবারও সেন্টেন্সগুলো পড়ছি। হ্যাঁ শিক্ষার্থীরা তুমি আবার খেয়াল করো যে সাইন্স আমি করছি পেজ নাম্বার আর্টিকেল, আজকে বিষয় হলো আর্টিকেল, পেজ নাম্বার ইলেভেন, পেজ নাম্বার ইলেভেন এক্সারসাইজ সি ড্যাশ অর্থাৎ এ বার্ড ইজ ফ্লাইং ইন এ ফাঁকা করা হবে দ্য স্কাই, নাম্বার টু দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান। শিক্ষার্থীরা দেখো কোয়েশ্চেন নাম্বার টুতে অর্থাৎ দুই নম্বর ফিল ইন দ্য গ্যাপস এখানে দা হয়েছে কারণ এখানে নির্দিষ্ট করে একটা গ্রহের নাম বোঝানো হয়েছে, আর নির্দিষ্ট একটি গ্রহ এই জন্য এখানে দা হয়েছে। শিক্ষার্থীরা দেখো এই যে সান এখানে নির্দিষ্ট নক্ষত্র যার পূর্বে কী হয়েছে দা হয়েছে। টেক অ্যান আমব্রেলা একটি ছাতা নাও হোয়েন ইউ গো আউট ইন দ্য রেন, হ্যাঁ যখন তুমি বাইরে যাবে একটি ছাতা নাও যখন তুমি কি দ্য রেন take an umbrella while you go out in the rain যখন তুমি বৃষ্টি দেখি যাবে তুমি একটা ছাতা নিয়ে নাও। দ্য অ্যাস্ট্রোনাট ক্যান গো টু দ্য মুন, হ্যাঁ শিক্ষার্থীরা প্লিজ খেয়াল করো যে অ্যাস্ট্রোনাট এখানে নির্দিষ্ট একটা কোনো যানের নাম বলা হয়েছে এই জন্য এখানে দাদা হচ্ছে দ্য অ্যাস্ট্রোনাট ক্যান গো টু দ্য মুন। শিক্ষার্থীরা অ্যান ওল্ড ম্যান ক্যান নট কাম এ ইয়াং ম্যান এগেইন। শিক্ষার্থীরা হ্যাঁ আশা করি পেজ নাম্বার ইলেভেন, পেজ নাম্বার ইলেভেনের যে এক্সারসাইজটা আপনারা খুব ভালোভাবে বুঝেছেন এবং সেটা উত্তর সহকারে আপনাদের বুঝার চেষ্টা করেছি যে যদি অনির্দিষ্ট নাম থাকে তাহলে তার পূর্বে অ্যান হবে, যদি নির্দিষ্ট নাম হয় তাহলে দা হবে, এবং ভাওয়যুক্ত অক্ষর দিয়ে যদি কোনো শব্দ তৈরি হয় তাহলে অ্যান হবে। যেমন ভাওয়াল দিয়ে শব্দ এখানে হয়েছে আমরেলা, ইউ ইউর উচ্চারণ হয়েছে আ অর্থাৎ ইউ ভাওয়েল এবং উচ্চারণ হয়েছে আ, এই জন্য তার পূর্বে আর্টিকেল ইউজ হয়েছে এন। এক্ষেত্রে দেখো এখানে ওল্ড ওইটা এখানে ভাবে এই জন্য এখানে এন ইউজ হয়েছে, ইয়াং ওয়াইটা এখানে ইয়াং ওয়াইটা এখানে কনসোনেন্ট এখানে এই জন্য এ হয়েছে। শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই পেজ নাম্বার ইলেভেনের এক্সারসাইজ সিটা আমি যেভাবে বুঝেছি তোমরা বুঝতে পেরেছো যে আর্টিকেল মানি হলো এ এন এবং ডায়ের ব্যবহারকে আর্টিকেল বলা হয়। ঠিক এখানে এখানে কি যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট ক্ষেত্রে যেভাবে নির্দিষ্ট ক্ষেত্রে দা বসানো হয়েছে অনির্দিষ্ট ক্ষেত্রে ইয়ান বসানো হয়েছে, এবং কনসোনেন্টের পূর্বে দেখা গেছে আমরা এ ব্যবহার করেছি এবং
হাউলের পূর্বে আমরা এন্ড ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা পেজ নাম্বার ক্যান ইউ সে ওকে এমেন অ্যান্ড অ্যাপলস ডগস আউট শিক্ষার্থীরা আমাদের যে আর্টিকেলের যে ধারণাটা সুন্দরভাবে দেওয়া হচ্ছে চলো আমরা এখন সেন্টেন্সটা আমরা আবার পুনরায় করি। আজকে আমাদের যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আর্টিকেল। শিক্ষার্থীরা আর্টিকেল এমন বিষয় কঠিন বিষয় নয়, তোমরা চেষ্টা করলে কি আর্টিকেলটা খুব সহজেই কি তোমরা তৈরি করতে পারবে এবং আর্টিকেলটা ব্যাপারটা খুবই সহজ। আমরা পরীক্ষায় লিখিয়ে দেবো যে এখানে দেওয়া হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড অর দা, ঠিক আমরা এই আর্টিকেলের শব্দগুলো দিয়ে কী করবো আমরা সিমেস্টার পূরণ করবো। শিক্ষার্থীরা তোমরা দেখো যে সেন্টেন্স আমি বারবার করছি, কেন করছি যেন তোমরা ভিডিওটি ভালোভাবে দেখো এবং ভিডিওটি তোমরা যেন কি ভালোভাবে কি তৈরি করতে পারো এবং তোমাদের ভিতরে যেন আর্টিকেলের যে বিষয়টা সেটা সম্পূর্ণ কী হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এবং ধারণাটা কী হয়ে যায় হয়ে থাকে একটু বোধগম্য হয়ে থাকে অর্থাৎ বুঝতে পারো ধারণাটা সেটা তোমাদের কি বিষয়টা আমি এই জন্য বারবার কি যাচ্ছি যে বারবারই বলছি যে আর্টিকেলের যে বিষয়টা শিক্ষার্থীরা সেটা খুবই একটা ইজি সহজ এবং একটা চমৎকার একটা বিষয়। প্রিয় শিক্ষার্থীরা আমরা আর্টিকেলের বিষয় এখানে যে গুরুত্বপূর্ণ চেষ্টা করেছি এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক পরীক্ষায় এরকম নমুনা প্রশ্ন কি তোমাদের আসতে পারে, অতএব এই প্র্যাকটিসটা কি বারবার করা তোমাদের কি দরকার এবং প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে আমার ভিডিও ক্লাসটি দেখো এবং কি মনোযোগ দিয়ে কি শোনো। প্রিয় শিক্ষার্থীরা আমি আবার বলছি যে এক্সারসাইজ সি বলা হয়েছে যে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড অর দা। প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা খুব তার এই সিমেস্টার করার পূর্বে আমরা এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখছি যে উই নো দ্যাট আমরা জানি এ অর অ্যান্ড মিনস অন ওকে এ এবং অ্যান্ড দ্বারা একটি অর্থ বোঝায় অর্থাৎ এ অর্থ একটি অ্যান অর্থ একটি এ শব্দের অর্থ একটি অ্যান্ড শব্দের অর্থ একটি। হ্যাঁ আমরা যেমন আমরা আমরা সবসময় জানি যে দা সান হয় দা মুন হয় দা মুন হয় দা আর্থ হয়। হ্যাঁ দা সান হয় দা মুন হয় দা আর্থ হয় দা অ্যাস্ট্রোনট হয় এবং কি এবং এবং আকাশ অর্থাৎ স্কাই তার পূর্ব কি দা হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা স্কাই পূর্বে আমরা কি দা লিখেছি যেমন দা স্কাই দা আর্থ দা সান হ্যাঁ দা রেন দা অ্যাস্ট্রোনট দা মুন। প্রিয় শিক্ষার্থীরা আপনি দেখেন যে খুব সুন্দরভাবে এখানে তোমাদের আর্টিকেলটা খুব সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে এবং তোমাদের যে বইয়ের যে গুরুত্বপূর্ণ যে এক্সারসাইজ নাম্বার সি সেটা সুন্দরভাবে উত্তরমালা সহ এখানে আমি বইটিকে তুলে ধরেছি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু কষ্ট করে লিখে নাও তাহলে হয়তো তোমাদের জুম ক্লাসে এই বিষয়টা বুঝতে তোমাদের কী হবে আরও সহজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো যে আমরা আর্টিকেলের উপরে যে আলোচনাটা করছি সেটা হলো আমরা কীভাবে আর্টিকেলটা বসাবো সেটার উপর আমরা আলোচনা করছি। আমি আবার বলছি যে আর্টিকেলের যদি নির্দিষ্ট করে কোনো নাম বোঝানো হয় তা তার করবে হবে কি দা এবং অনির্দিষ্ট হলে এ এবং অ্যান্ড অর্থাৎ আমরা আগেও বলেছি যে এ এবং অ্যান্ড এ এবং অ্যান্ড দুইটার অর্থ একই অর্থাৎ একটি কিন্তু আমরা এইটা ব্যবহার করে থাকি কনসোনেন্ট লেটার্সের পূর্বে এবং অ্যান্ডটা ব্যবহার করে থাকি ভাওয়েল লেটারের পূর্বে এবং নির্দিষ্ট কোনো নাউন অর্থাৎ নাউনের পূর্বে আমরা আমরা সর্বদাই কি আমরা দা ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে অবশ্যই কি খুব ইজিভাবে কি বুঝতে পারছি এখানে আমি এটাতে গুরুত্বপূর্ণ কিছু লেখা আছে যে উই অলওয়েজ সে দ্য সান দ্য মুন দ্য আর্থ দ্য স্কাই ইউ অলসো সে দ্য রেন অর্থাৎ রেন একটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে একটা মুহূর্ত একটা সময়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড পেজ নাম্বার 11 তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়
বিষয় হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের বিষয়ে তোমাদের যে ধারণাটা দেওয়া হচ্ছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, সেন্টেন্সটা আমি আবার করছি, তোমরা খেয়াল করো। ফাঁকা করে আছে কি, এ বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। প্রিয় শিক্ষার্থীরা প্লিজ লিখে দাও, বল এ বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। অর্থাৎ দেখো যে নাম্বার ওয়ান, যে প্রথম যে ফাঁকা ঘরটা সেখানে এ বসেছে, এ বার্ড, অর্থাৎ ফাঁকা করে এ বার্ড আছে। ইজ ফ্লাইং ইন, ইন আমরা বলেছি স্কাই পূর্বে কি হবে, দা হবে। হ্যাঁ পড়েছিলাম, অবশ্যই কি দা লিখতে হবে, তাহলে স্কাই পূর্বে কি লিখতে হবে, দা। প্রিয় শিক্ষার্থীরা দ্য আর্থ, দ্য আর্থ, দ্য আর্থ, আর্থ অর্থ পৃথিবী। বলতো আমরা কোন গ্রহে বাস করি, আমরা পৃথিবী নামক গ্রহে বাস করি, যেখানে একমাত্র কি জীবের বসবাসের এটা উপযুক্ত কি গ্রহ, অর্থাৎ গ্রহ ইংলিশ হলো আর্থ। দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান, তাহলে সান, সান সূর্য, সূর্য একটি নক্ষত্র, সূর্য একটি নক্ষত্র, এবং যার পূর্বে সর্বদাই কি আর্টিকেল দা থাকবে, অবশ্যই দিতে হবে, তাহলে হবে দ্য সান। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে দ্য আর্থ দ্য সান, দ্য আর্থ দ্য সান। প্রিয় শিক্ষার্থীরা এখানে লেখা আছে যে টেক ড্যাশ আমব্রেলা হোয়েন ইউ গো আউট ইন দ্য রেইন। তাহলে দেখো এখানে আমরা টেক ড্যাশ আমব্রেলা, অর্থাৎ এখানে ইউ, ইউ একটা ভাওয়েল লেটার্স, এবং ভাওয়েল লেটার্স দিয়ে একটা শব্দ তৈরি করা আছে, এবং ইউর উচ্চারণ হয়েছে আয়ের মতন, এই জন্য আমরা এখানে ফাঁকা করে বসিয়েছি এন, আর্টিকেল ফাঁকা করে বসিয়েছি এন। প্রিয় শিক্ষার্থীরা আমরা তারপরে এখানে লেখা আছে ইউ গো আউট ইন ড্যাশ রেইন, অর্থাৎ রেইন বৃষ্টি, অর্থাৎ বৃষ্টির যে মুহূর্তটা, অর্থাৎ এখানে আমরা নির্দিষ্ট করে বোঝানো বোঝানো হয়েছে, এই জন্য এখানে আমরা ব্যবহার করেছি দা। প্রিয় শিক্ষার্থী দ্য অ্যাস্ট্রোনাট, দ্য অ্যাস্ট্রোনাট ক্যান গো টু দ্য মুন, অ্যাস্ট্রোনাট নির্দিষ্ট জানেন বোঝানো হয়েছে, যার পূর্বে এখানে দাদা হয়েছে মুন, অর্থাৎ আমরা যদি সূর্য অর্থাৎ সান যদি হয় তার তারপরে আর্থিক দা হবে, যদি মুন অর্থাৎ চাঁদ, চাঁদ একটি উপগ্রহ, পৃথিবীর একটি উপগ্রহ হচ্ছে চাঁদ, অর্থাৎ এটার পূর্বে কী হবে, দা হবে। এখন দেখো খেয়াল করো নাম্বার ফাইভ, এখানে আছে অ্যান ওল্ড ম্যান, দেখো ওটা ভাওয়েল, ওটা ভাওয়েল, এবং ভাওয়েল লেটার্স দিয়ে একটা শব্দ, এবং কি ভাওয়েল লেটার্স দিয়ে শব্দ, এই জন্য ভাওয়েল লেটার্সের পূর্বে আর্টিকেল হবে অ্যান। প্রিয় শিক্ষার্থীরা অ্যান অর্থ একটি, এবং এই অর্থ একটি। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা এছাড়াও কিছু কাজ এখানে আছে, দেখো কি বলছে এখানে, যে ক্যান ইউসি আমরা বলতে পারি এ ম্যান ইয়েস, অ্যান অ্যাপেলস নো, কারণ কারণ কোনো প্লুরালের নাউনের নাউন যদি প্লুরাল হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এ হবে না, আর্টিকেল হবে না। তারপর আছে এ ডগস নো, এখানে অ্যান্সার হবে নো, এখানে আছে অ্যান আউ, হ্যাঁ ইয়েস, এটা ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা নাম্বার ডি এর যে কারেকশনটা আমি আবার বলছি, নাম্বার ডি এর যে কারেকশনটা এখানে আছে, হ্যাঁ সেটা হলো যে ক্যান ইউ সি আমি কি বলতে পারি এ ম্যান ইয়েস, কারণ সিঙ্গুলার নাউনের পূর্বে কি আর্টিকেল এ হবে। অ্যান অ্যাপেলস নো, অ্যাপল যদি থাকতো অ্যাপেল, আর আমরা জানি এই এখানে একটা কি যদি এখানে ভাওয়েল দিয়ে অ্যাপেলস, অ্যাপল অ্যাপেলস, অর্থাৎ অ্যাপেল হলো কি সিঙ্গুলার, আর অ্যাপেলস প্লুরাল, অর্থাৎ প্লুরাল নাউনের পূর্বে আর্টিকেল হয় না, মাথায় রেখো প্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ তারপরে হলো এই ডগস, ডগ সিঙ্গুলার, ডগস প্লুরাল না, এক্ষেত্রে প্লুরাল নাউনের পূর্বে আর্টিকেল হবে না। তারপর আছে অ্যান আউল, অবশ্যই আউলটা দেখা যাচ্ছে সিঙ্গুলার, এবং আউলটা ভাওয়েল লেটার্স দিয়ে শব্দটি তৈরি করা হয়েছে, এই জন্য তার পূর্বে অ্যান ব্যবহার করা হয়েছে। তো শিক্ষার্থীরা আশা করি হ্যাঁ তোমরা সবাই লেটার সম্পর্কে একটা ধারণা পেয়েছো, এবং লেটার্স আর্টিকেল সম্পর্কে ধারণা পেয়েছো। আর্টিকেলে আমি আবার বলছি আর্টিকেল কাকে বলে, আর্টিকেল হলো এ অ্যান দায়ের ব্যবহারকে আর্টিকেল বলে, অর্থাৎ শূন্যস্থানে, শূন্যস্থানে আমরা ঠিক এইভাবে শূন্যস্থানে আমরা এই অ্যান এবং দায়ের ব্যবহার করেছি, এবং সঠিকভাবে এবং সঠিক পদ্ধতি এবং সঠিক নিয়মে
আমরা ব্যবহার করেছি এবং এই ব্যবহারটি হচ্ছে আর্টিকেল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আর্টিকেল এমন কোনো কঠিন বিষয় নয়, খুবই ইজি, খুবই আনন্দদায়ক এবং খুবই ইন্টারেস্টিং একটা সাউন্ড মিশেক একটা গ্রামার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানে সমাপ্তি, আবার দেখা হবে, সবাই ভালো থাকুন, ওকে।